হ্যালো, আসসালামু আলাইকুম আসসালাম ভাই, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আমি অপু দিনাজপুর থেকে। অপু, আপনার প্রশ্ন। আমার দুইটি প্রশ্ন রয়েছে। জি, প্রথমত আমি জানতে চাই যে আমরা যখন নামাজে দাঁড়াই তো আমাদের দুনিয়াবী চিন্তা ভাবনা মাথায় চলে আসে বা অন্য অন্যান্য আরো অনেক চিন্তা ভাবনা মাথায় চলে আসে, তো সেক্ষেত্রে দেখা যায় যে চোখ বন্ধ করে কিংবা যদি হচ্ছে চোখ হালকা একটু মানে চোখ বুঝে আর কি যদি নামাজ পড়া হয় তো সেই ক্ষেত্রে একটু ওইসব চিন্তা ভাবনা থেকে একটু হলেও কম আসে আর কি। জি, তো সেই ক্ষেত্রে কি আমরা এভাবে চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবো কি না, এই বিষয়ে আসলে ইসলামের নির্দেশনা কি? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রাস্তাঘাটে অনেক সময় চলন্ত অবস্থায় বা গাড়িতে যাতায়াত করা অবস্থায় কোরআন শুনি, সেটা মোবাইল ফোনে হোক কিংবা রেডিওতে হোক, তো সেই কোরআন শোনার সময় যদি কোনো সেজদা আসে তো সেই ক্ষেত্রে তো ওই জায়গায় যদি সেজদা দেওয়ার মতো অবস্থা না থাকে তো সেই ক্ষেত্রে আসলে কি করার? জি, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের অপু ও দিনাজপুর থেকে দুটি প্রশ্ন করেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা যদি আসে সেক্ষেত্রে একটু চোখ বন্ধ করে বা এ ধরনের কোনো ইয়ে করে নামাজ পড়লে এটা ইসলাম চমৎকার। এটা হলো নামাজে চোখ খোলা বা বন্ধটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো খুশু আল খুজু, আল খুশু আল খুজু, একাগ্রতা, একনিষ্ঠতা, নামাজের ভিতর অন্তর থাকা। এমনটি যদি হয় যে আমি চোখ বন্ধ করলে নামাজে আমার একাগ্রতা বাড়ে তাহলে আমি চোখ বন্ধ করব, এমন যদি হয় আমি নিচের দিকে তাকিয়ে থাকলে আমার একাগ্রতা বাড়ে, একাগ্রতাটা দরকার, আমি কোথায় তাকিয়েছি এটা ইম্পর্টেন্ট নয়। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকতে নিষেধ করেছেন। আবার অনেকে আছেন নামাজে এদিক সেদিক তাকান অথবা এই জন্য যেখানে সেজদা সেখানে তাকাতে বলেন, সুন্নাহ হলো যেখানে সেজদা করছেন ওখানে তাকাবেন। তবে হ্যাঁ, যদি চোখ বন্ধ করলে খুশু খুশু বৃদ্ধি হয় তিনি সেটা করছেন, চোখ বন্ধ করতে পারেন। তবে সাধারণত নিয়ম হলো নামাজে তাকিয়ে চোখ খোলা রেখে নামাজ পড়া, খুশু খুজুর জন্য এটা জায়েজ আছে, তবে সব সময় যেন এটা না হয় সেদিকে আমাকে রাখতে। আমি একটা ফোন নিব। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? আমি গাইবান্ধা থেকে শরীফ বলছিলাম। শরীফ ভাই, আপনার প্রশ্ন। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক আত্মীয় আছে, তাকে ফোন করলে বা খোঁজ নিলে সে বলে যে আমি আত্মীয় স্বজন ছাড়াই ভালো আছি, এই হিসেবে আমার করণীয় কি? জি শরীফ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। জি, আমাদের অপু ভাইয়ের আরেকটি প্রশ্ন আছে। রাস্তাঘাটে অনেক সময় আমরা দেখি কোরআন তেলাওয়াত হচ্ছে, তো এটা শুনতে শুনতে যদি সেজদার আয়াত আসে তো ওই সময় তো আসলে এখানে সেজদা দেওয়া যায় না, রাস্তাঘাটে আমি বাসের মধ্যে আছে, তো এই সেজদাটাকে আমি পরে দিতে পারবো কিনা বা পরে দিলে হবে? অবশ্যই পরে দিতে পারবেন, যেহেতু সেখানে আর সুযোগ নেই পরে দিয়ে দেবেন মনে করে। তবে সেখানে একটা আয়াত পড়ার কথা কেউ কেউ বলে থাকেন, সামি আনা ওয়া তো আনা গুফর অনেক, এই আয়াতটি পড়া আর মনে মনে নিয়ত করে যে আল্লাহ এই এখন সেজদাটা আমি দিতে পারছি না, আমি ইস্তেগফার করছি, তবে পরবর্তীতে জোহরের সালাতের সঙ্গে আসরের সালাতের আগে এই সময় তিনি সেজদাটি দিয়ে দেবেন। জি।